আসসালামু আলাইকুম। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রমাণ সহকারে। আপনারা এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে সব কিছু দিয়েছে, তো আমি ওনার কথাগুলো আপনাদেরকে শোনাবো, তারপর ওনার যে ভিডিও দিয়েছে উনি প্রমাণ সহ সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি কথা না বলে আপনারা ভিডিওটি অবশ্যই দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার ওই যে ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এমটিএফির ভিডিওগুলো। এমটিএফি যে একটা স্ক্যাম প্রজেক্ট, সেটা আমি আরও আগে, মানে যখনই আমি জয়েন করছিলাম, আমাকে যে ইনভাইট করছিল, তো জয়েন হয়েছি। জয়েন হওয়ার পরে সাথে সাথে কিন্তু আমি বুঝতে পারছি, বুঝলাম কিভাবে সেটা আমি আপনাকে বলি। আর আমি আপনার ওই প্রমাণটা সহ ভিডিও একটা দিতেছি, ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কত বড় একটা স্ক্যাম কোম্পানি। আমি আউটসোর্সিংয়ের কিছু কাজ করি, তো আমার তো একটা ইমেল আছে, জিমেল আছে, সেটা হচ্ছে ইউএসএর একটা জিমেল আছে। তো আমার প্লে স্টোরে ওই জিমেলটা ব্যবহার করতেছিলাম, ঠিক আছে, ওইটার ঘুরাইতে মনে নেই। তো আমাকে বললো এমটিএফের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে। যখনই আমি ডাউনলোড করতে গেছি তখনই আমার প্রায় ও তখন 8-9 মাস আগের কথা আর কি, ওখানে রেজিস্ট্রেশন দাও, মানে ডাউনলোড করতে পারবো না। তখন আমি বললাম যে কী ব্যাপার, ডাউনলোড হয় না। পরে আমি দেখলাম যে এটা আমেরিকার ইমেলটা ব্যবহার করছি, তো এই কারণে। পরে আমি এটার ব্যাপারে খোঁজ নিলাম, এটা আমেরিকা, কানাডা, ইউকে, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, এরকম বড় বড় কিছু কান্ট্রিতে এটা আপনি ডাউনলোড করতে পারবেন না সেই জায়গায়, কারণ এইটা হচ্ছে পঞ্জি স্কিম, 100% স্ক্যাম কোম্পানি। এরা কানাডার লাইসেন্স দেখায়, কিন্তু কানাডার লাইসেন্স দেখায় অথচ কানাডার মানুষও কিন্তু এটা ব্যবহার করতে পারে না, কানাডার মানুষও কিন্তু এটা জানে না। ওরা ওখানকার লাইসেন্স দেখাইয়া, এরা আসলে এই সমস্ত পঞ্জি স্কিম, স্ক্যাম প্রজেক্ট, এগুলো আসলে চলে কোথায়? এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিডিল ইস্ট। মিডিল ইস্টও চলে কারা? মিডিল ইস্টে আমাদের এই সমস্ত কান্ট্রির লোকগুলোই থাকে, তাদের মাধ্যমেই চলে, তাদের কাছে এটা পৌঁছায়, তাদেরকে জয়েন করায়, তাদেরকে লুটে নেয়, তাদের সাথে স্ক্যামটা হয়। আর ধরেন মালয়েশিয়া, তারপরে ফিলিপিন, ইন্দোনেশিয়া, এই সমস্ত কান্ট্রিগুলোতে চলে, ঠিক আছে। কেন চলে? কারণ এখানকার মানুষদের থেকে টাকাটা লুইটে নিতে খুবই ভালো, কারণ এখানকার মানুষের টাকাটা লুইটে নিয়ে তারা হজম করে ফেলাইতে পারে। কিন্তু ইউএস, কানাডা, আমেরিকা কিংবা ধরেন ওই সমস্ত দেশগুলোর টাকাটা, ওই ওদের ক্লায়েন্টের টাকাটা মাইরা হজম করাটা খুবই কঠিন হয়ে যায়। তো এই জন্য এরা ওখানে ব্যবসা করে না, ব্যবসা করা হচ্ছে আমাদের দেশে, আফ্রিকাতে, মিডিল ইস্টে। মিডিল ইস্টেও ব্যবসা করে, সেটা কিন্তু মিডিল ইস্টের অ্যারাবিয়ানদের সাথে করে না, সেটা কিন্তু করে ওইখানে আমরা যারা কাজ করি, আমাদের মতো লোক যারা কাজ করি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সমস্ত, ভুটান তো করে না, নেপালি লোক আছে, এদের সাথেই করে। আর এই সমস্ত দেশ যেমন আফ্রিকা, তো কিছু লোক আফ্রিকারও মেম্বার আছে, তাদের সাথে স্ক্যামটা করে। তো আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা আপনি পাবলিশ করতে পারেন, মানুষকে দেখাইতে পারেন যে এইখানে ইউএসএর কিংবা কানাডার জিমেল যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না, ডাইরেক্ট ওখানে ইনস্টল করার অপশন আসবে না, কিন্তু আমাদের দেশে আসে। কেন আসে? আমাদের দেশের মানুষের থেকে টাকাটা স্ক্যাম করলে হজম করাটা খুবই সোজা, ঠিক এই কারণেই আমাদের এখানে করে। তো অগ্রিম সতর্ক করে দেন, যাদের টাকা পয়সা আছে হ্যাঁ উইথড্র করে রাখেন, এটাই আর কি একটু বলেন সবাইরা। আমি তো আসলে করি নাই, কারণ আমি যখনই ইমেলে, আমি যখনই ডাউনলোড করতে গেছি তখনই আমাকে এই রেস্ট্রিকশনটা দিছে, তখনই আমি বুঝতে পারছি যে কানাডা, কানাডা বলে কানাডার লাইসেন্স, এই লাইসেন্স, তাহলে আমেরিকাতে কেন সে কাজ করতে পারবে না? তখন আমি এখানে আর কাজ করিনি, আমাকে তো বহুতভাবে বুঝেছে রিয়েল ফরেক্স এই সেই সব কিছু, কিন্তু তখন আর আমি করিনি, কারণ ওই জিনিসটা দেখার পর আমি আর এখানে কাজই করিনি। তো আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি, দেখেন, আর আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। আপনার কাছে যদি ইউএসএর ইমেল থাকে, তাহলে প্লে স্টোরে আপনি ইউএসএর ইমেলটা ব্যবহার করবেন, এমটিএফই লিখবেন, এমটিএফির অ্যাপ্লিকেশনটা আসবে, কিন্তু ডাউনলোড ইনস্টল করার অপশনটা আসবে না। আমি আপনাকে ওই ভিডিওটা দিচ্ছি, আপনি দেখেন এবং মানুষকে সতর্ক করেন যাতে প্রতারিত না হয়, কারণ এখন তো অনেক মানুষরা প্রতারণা করতেছে। এখন একটা জিনিস, আর একটা জিনিস যেটা আমি জানলাম, তারা আসলে এত বছর, এই 1.5 বছরের মতো চলতেছে কেন, তারা অ্যাকাউন্টে ট্রেড করে, ট্রেড করে এমন লস করাই দেয় অ্যাকাউন্টে, 50% ফান্ড জিরো, মানে ইয়ে করে দেয়, কারো অ্যাকাউন্ট মানে আরও লস করাই দেয়। তো লস যখন করাই দেয় ট্রেডের ভিতরে, তাহলে আপনার ফান্ড তো আর বাড়লো না। এখন এইখানে প্রফিট পায় কারা? যারা ওই যে টিম বা সিও হইতেছে, তারা কিন্তু প্রফিট পাইতেছে।
কিন্তু সাধারণ জনগণ, ধরেন আপনি 500 কিংবা $1,000 ডিপোজিট করলেন, ট্রেডের জন্য লাগাইলেন, আপনার অ্যাকাউন্টে যদি একটা লস করায় $1,000 থেকে $300-$400 লস করায়, এই $300-$400 রিকভার করতে করতে কিন্তু 1 থেকে 1.5 মাস চলে যাবে। এখন আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রেড হইতেছে, ট্রেডের কমিশন কিন্তু ওই সিও পাইতেছে। বেসিক্যালি ইনভেস্টটা আপনার, লস কিন্তু আপনার, কারণ আপনার অ্যাকাউন্টে যদি একটা একদিনে যদি 300 কিংবা 250 কিংবা 400 লস করায় দেয়, ওটা রিকভার করতে করতে দেড় মাস আপনি কোনো প্রফিট পাইতেছেন না, কারণ আপনার লস রিকভার করতেছে। লস রিকভার করতে করতে আবার আর একটা লস যদি করে দেয়, তাহলে শেষ। এখন ওই যে টিম লিডার, তারা কিন্তু রেফারেল কমিশন, আইবি কমিশন কিন্তু পাইতেছে, তাদের কিন্তু লস নেই, লস হচ্ছে সাধারণ ইনভেস্টারের। তো এইটাই সতর্ক করেন সবাইকে যে সাধারণ ইনভেস্টারই লস হবে, সিওরা কখনো লস হবে না, তারা কিন্তু প্রতিদিন ভালো ইনকাম করতেছে, ভালো প্রফিট নিতেছে। রাত পোহাইলে ওই সাধারণ ইনভেস্টার যে ইনভেস্ট করছে সেই লসে হবে, কারণ তার ফান্ডই জিরো হবে। কেউ $1,000, কেউ $2,000, কেউ $5,000 করছে, একটা ট্রেডে লস হয়ে গেলে প্রায় দেড় মাস সময় লাগে সেই লসটাকে রিকভার করতে। দেড় মাসের ভিতরে আবার আর একটা ট্রেডে লস করাই দেবে, তার কিন্তু চালান কিন্তু আর ওই চালানের জায়গায় থাকবে না। আপনারা ভিডিওটি শুনছেন, সরি, ওনার যে উনি আমাকে ভয়েস দিয়েছেন, ভয়েসটা শোনাচ্ছেন, তো এখন আপনাদেরকে ওনার প্রুফ সব যে ভিডিও উনি দিয়েছেন ওই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাবো। তার আগে আমি একটু কথা বলি। দেখেন, এই যে আমরা অনেকেই বলছি যে সেটা কানাডিয়ান ব্রোকার, দেখেন অথচ কানাডা, ইউরোপের লন্ডন কোনো দেশে কিন্তু এটা কিন্তু ইনস্টলের কোনো অপশনই তারা রাখে নাই। জাস্ট আমাদের দেশে দেখেন, যদি কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে যায়, আমাদের সরকারের কিন্তু ক্ষমতা নাই সেটা আবার রিটার্ন নিয়ে আসা। কিন্তু কানাডা বা বড় রাষ্ট্রের মতো কিংবা লন্ডনের মতো, ইউকের মতো যে রাষ্ট্রগুলো আছে, ওনাদের টাকা নিতে বা ওনাদের সরকার অনেক অ্যাক্টিভ, টাকা যদি নিয়ে যায় তারা কিন্তু মামলা করে বিভিন্ন সিস্টেমে আবার রিটার্ন নিয়ে আসতে পারবে। কিন্তু আমাদের দেশে সেটা ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, কাশ্মীর বলেন, মানে আমাদের দেশের বা বাংলাদেশ বলেন, এ ক্ষমতা কিন্তু নাই, ঠিক আছে? তো শ্রীলঙ্কা বলেন, তো যারা এসব দোয়ায় দিয়ে মানুষের ক্ষতি করছেন, আপনারা বি কেয়ারফুল। আপনারা যারা ইনভেস্ট করছেন, আপনারা অতি দ্রুত ক্যাশ করে নেন। আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে MTFE যে স্ক্যাম ব্রোকার এবং সেটার একটা প্রুফ সহকারে প্লে স্টোরের মাধ্যমে দেখাবো, এবং এটা আপনি মানুষের কাছে শেয়ার করবেন যাতে মানুষ সতর্ক হয়, ঠিক আছে? আপনার ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনার কয়েকটা ভিডিও আমি দেখছি যে আপনি মানুষকে সতর্ক করতেছেন, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জাস্ট আপনাকে এই প্লে স্টোরের মাধ্যমে প্রুফ করে দেখাবো এটা 100% স্ক্যাম একটা প্রজেক্ট। আপনি যেমন মনে করেন, আমি আউটসোর্সিংয়ের কাজ করি, সেই ক্ষেত্রে আমার ইউএসের একটা ইমেল আছে, আর প্লে স্টোরে যখনই আপনি আমাদের বাংলাদেশি ইমেল ব্যবহার করবেন, আপনি MTFE-র ইনস্টল করার অপশনটা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ইউএসের কিংবা ক্যানাডার ইমেল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই MTFE-র অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন না, তারা সেইখানে ডাইরেক্ট রেজিস্ট্রেশন দিয়ে রাখছে, কারণ এটা একটা স্ক্যাম কোম্পানি। আমি আপনাকে এখন সেইটা দেখাচ্ছি। দেখেন, এখানে আমার একটা ইমেল, প্লে স্টোরেতে ইমেল লাগে, এটা আমার বাংলাদেশি ইমেল যেটা আমার নামেই। তো আমি এটা যদি সার্চ করি MTFE, আপনাকে এখানে ইনস্টলের অপশনটা চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কিংবা আপনার মিডিল ইস্টের, আফ্রিকার, তারপরে এশিয়ার আরও কিছু দেশ আছে, সেখানে আপনি তারা এখানে এটা ডাউনলোড করতে পারে এবং রেজিস্ট্রেশন করতে পারে। এখন আপনি যদি এখানে ইউএসের কিংবা ক্যানাডার কিংবা আপনার জাপান, অস্ট্রেলিয়ার ইমেল ব্যবহার করেন সেই সমস্ত কান্ট্রির, তাহলে কিন্তু আপনাকে এখানে MTFE ডাউনলোড করতে দিবে না, MTFE অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে দিবে না প্লে স্টোর থেকে, কারণ এটা রেস্ট্রিকশন দেওয়া হয়ে গেছে ওই সমস্ত কান্ট্রির থেকে। যদি এটা স্ক্যাম না হইতো, তারা ক্যানাডার লাইসেন্স দেখায়, তবে ক্যানাডা তো কিন্তু এটা নিষিদ্ধ, ডাউনলোড করতে পারবেন না আপনি। এখন আমি আমেরিকার ইমেলটা দিয়েছি, কারণ আমরা আউটসোর্সিংয়ের কাজ করি, আপনি জানেন আউটসোর্সিংয়ে যারা কাজ করে তারা
বেশিরভাগ সময় ইউএস এর ইমেলটা ব্যবহার করে সেটা দিয়ে কাজ করতে তাদের সুবিধা হয়। এখন আপনি যদি এখানে এমটিএফই সার্চ করেন, এই দেখেন এইখানে কিন্তু ইনস্টলের অপশনটা আর আসে নাই, সেইখানে কিন্তু আপনাকে এটা ডাউনলোড করতে দিতেছে না, কারণ আপনি যদি আমেরিকার ইমেল ব্যবহার করেন, আপনি যদি আমেরিকায় থাকেন কিংবা আমেরিকার কোনো নাগরিক হন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা এখানে ঢুকতে দিবে না, কাজ করতে দিবে না, কারণ তারা এটা রেজিস্ট্রেশন দিয়ে দিছে। ঠিক সেই রকম আপনি যদি মানে কোনো ক্যানাডিয়ান নাগরিক কিংবা ক্যানাডার থেকে হয়, সে কিন্তু এটাকে এই সমস্ত ওয়েবসাইটে এই সমস্ত স্ক্যাম পঞ্জি স্কিমে তাদেরকে কিন্তু ঢুকতে দিবে না, প্লাস লগ ইন করতে দিবে না, তাদের দেশের এখানে এটা রেজিস্ট্রেশন দিয়ে রাখছে। আপনি যদি অস্ট্রেলিয়ার হন সেটাও পারবেন না, ঠিক আছে, জাপান হন সেটাও পারবেন না, ঠিক আছে, ভালো ভালো কান্ট্রি, আপনি যদি ইউকে কান্ট্রিতে থাকেন কিংবা ইউকের ইমেল ব্যবহার করে প্লে স্টোরে যদি এটা ডাউনলোড করতে চান, সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না, কারণ এগুলো রেস্ট্রিকশন দেওয়া, কারণ এটা পঞ্জি স্কিম, 100% স্ক্যাম একটা প্রজেক্ট। কিন্তু এই আমাদের দেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বলেন, আফ্রিকার দেশ বলেন, তারপরে এই আরও দেশ আছে মালয়েশিয়া, এবং এই সমস্ত দেশেই এটা ভালোভাবে চলতেছে, কিন্তু টপ কান্ট্রিগুলোতে কিন্তু এই পঞ্জি স্কিম চালু করতে পারে না, এবং এটার ভিতরে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া থাকে। আমি আপনাকে ডাইরেক্টলি ইমেলের মাধ্যমে দেখাই দিচ্ছি, যদি আপনার ইউএসএর ইমেল থাকে, ইউএসএর ইমেলটা দিয়ে আপনি প্লে স্টোরে লগ ইন করেন, আপনি কিন্তু ডাউনলোডের অপশন পাবেন না, এই দেখেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখন এই বাংলাদেশি ইমেলটা ব্যবহার করেন, আমি বাংলাদেশি ইমেলটা ব্যবহার করতেছি, ঠিক আছে, এখন দেখেন, তো এখন আমি বাংলাদেশের ইমেলটা দিলাম, এখন এমটিএফই লিখলাম, ইনস্টলের অপশনটা চলে আসলো ইজিলি। আপনারা ভিডিওটি দেখতে পাইলেন, এখন সেটা আপনাদের ব্যাপার, তারপরে অনেকে বাজে কমেন্ট করবে। আপনারা যারা অন্তত বুঝতে পেরেছেন, যারা বাজে কমেন্ট করবেন তাদেরকে ব্লক করবেন, কারণ তারা আসলে দেশের শত্রু, জাতির শত্রু, তারা আমাদের দেশকে তাদের সামান্য কিছু কমিশনের কারণে মানুষের, হাজার হাজার মানুষের ক্ষতি করছে। তো আমরা, আমাদের মেন বিষয় হচ্ছে, আমরা অনেকে আমাদেরকে কল করে, যেহেতু আমরা টিম লাইফে অনেক পুরনো, 13 বছর আফ, সেই অনুযায়ী আমাদের কাছে অনেকে বাস্তবতা আসলে আমাদের কাছে অ্যাকুরেট, একদম কারেক্ট ইনফরমেশনটা পাবে, সেই জন্য আমাদেরকে অনেকে আমাদের কাছে ইনফরমেশানগুলো জানতে চায়। তো আমরা আপনাদেরকে এই ভিডিও দেওয়ার পর আমার মনে হয় না কাউকে আর নতুন করে কোনো কিছু বোঝানোর প্রয়োজন হবে। ওকে, ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।